আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ একজন প্রশ্ন করেছেন রহমানের একত্রিশ নম্বর আয়াত অর্থ হেজিন ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব একটু বুঝিয়ে বলবেন দয়া করে আয়াত আলকারী মাটি হল সোরা আর রহমানের একত্রিশ নম্বর আয়াত আউদুল্লাহ হে মিনা শেহত রজি বিসমিল্লা হে সানা ফরোগুলা কুম আইয়ো বাংলায় তর্জমা করতে গিয়ে বলা হয় হে মানব এবং দানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব এটা আক্ষরিক কোনোবাদ ইমনিকে সির বলেছেন আসলে কর্মমুক্ত হয়ে যাব। না এর মূল অর্থ হলো তোমাদের মধ্যে ফায়সালা করে দেব। তোমাদের মধ্যে বিচার করে দেব তোমাদের মধ্যে মীমাংসা করে দেব। তোমাদের মাঝে সমাধান করে দেব হে মানব বার দানব শীঘ্রই আমি আল্লাহ অর্থাৎ অর্থ হে মানু বার দানব অতি শীঘ্রই আমি আল্লাহ তালা তোমাদের মাঝে সকল অমীমাংসিত বিষয় মীমাংসা করে দেব বিচার ফায়সালা করে দেব সমাধান করে দেবো আল্লাহ আলমসাম